যে আমি 2018 সালের নির্বাচনে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে এই এলাকা থেকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এই এলাকার যে সকল দৃশ্যমান রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো ইনশাল্লাহ আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বরাদ্দ নিয়ে আমি এইটা এই রাস্তাগুলো আপনাদেরকে করে দেব এবং সেই কাজ সেই দৃশ্যমান রাস্তাগুলোর কাজ এই পর্যন্ত 110 কোটি টাকা বরাদ্দ এনে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে 1 হইতে 57 নং ওয়ার্ড পর্যন্ত ডেলে সাজানোর জন্য তিনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আমার এই 18 নং ওয়ার্ডে 110 কোটি টাকা বরাদ্দ পেয়েছিলাম। সেই 110 কোটি টাকা বরাদ্দ পেয়ে আমার এই ওয়ার্ডের দৃশ্যমান যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর 95% কাজ আমি সমাপ্তি করতে পেরেছিলাম। এখন যে 5% কাজ রয়েছে সেটা আমি এখন সমাপ্তি করব এবং আমাদের এই ওয়ার্ডে ছোটখাটো যে সকল রাস্তাগুলো রয়েছে যে সকল অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আমি এই আগামী 5 বছরের মধ্যে এগুলি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনকে নতুন করে বরাদ্দ দিবেন এবং সিটি কর্পোরেশনের রাজস্ব খাত হয়তো আমাদের একটা বরাদ্দ থাকে, এই দুই বরাদ্দ সমন্বয়ে আমি চেষ্টা করব আগামী দিনে আমাদের এই সিটি কর্পোরেশন আমার এই 18 ওয়ার্ডে যে সকল ছোট ছোট রাস্তা এবং ড্রেনগুলি ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলি আমি সমাপ্তি করার জন্য 2023-এর 25শে মে তারিখে নির্বাচনে আমার এই এলাকার হাজার হাজার ভোটাররা মানে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাকে ভোট দিয়েছেন। তারা এই কারণে ভোট দিয়েছেন যে কাদের মণ্ডল আব্দুল কাদের মণ্ডল তিনি একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন বিনয়ী মানুষ। তার কাছে গেলে অন্তত আমাদের ভোটারদের যে সুখ দুঃখের যে কথা সেটা যে কোনো মুহূর্তে তারা উপস্থাপন করতে পারেন এবং পাশাপাশি একজন সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে যতটুকু দায়িত্ব এবং কর্তব্য পালন করা উচিত আমি সেটা যথাযথ পালন করার জন্য আমি চেষ্টা করেছি। আমি কোনোদিন কোনো মানুষকে ধোকা দিইনি এবং কোনো মানুষের কাছে 10 টাকা আমি গ্রহণ করি নাই এবং কোনো মানুষকে মামলা মোকদ্দমায় ফেলে আমি এখান থেকে কোনো অর্থ আত্মসাত করি নাই, এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত ছিলাম না। বিধায় আমার এই 18 নং ওয়ার্ডবাসী এই 2023 সালের 25শে মে তারিখে তারা স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাকে ভোট দিয়ে এইবারও তারা নির্বাচিত করেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 18 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি আমার এই 18 নং ওয়ার্ডের ভোটারদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়টা আমি আসলে আমার এই বিজয় আমার না, এই বিজয় হলো আমার এই 18 নং ওয়ার্ডের যারা ভোটার এটা হলো তাদের বিজয়। আমি এই আমার টোটাল বিজয়ের যে অর্জন সেটা আমি আমার জনগণের কাছে বিলিয়ে দিতে চাই। তারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা আমাকে ভোট দিয়েছে। আমি চেষ্টা করব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এখানে যে বরাদ্দ আসবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ মানে উন্নয়ন আমি এটা আমাদের এই ওয়ার্ডের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে যাব, অতীত ছিলাম ওইভাবেই চেষ্টা করেছি এবং আগামী 5 বছর ইনশাল্লাহ মানে জনগণের দোরগোড়ায় যেন আমি সেই উন্নয়নটা পৌঁছে দিতে পারি এই জন্য আমি কাজ করে যাব। এই জন্যই আমি আমার এলাকার যারা জনগণ এবং যারা ভোটার রয়েছে আমি তাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, যাতে করে যে কাজটা করলে আমার ওয়ার্ডের ভোটার এবং জনসাধারণ ভালো বলবে আমি তাদের সকলের সমনে আমি সেই কাজটা করতে চাই। সন্ত্রাস নির্মূল করা এটা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য এলাকার জনপ্রতিনিধি হিসাবে। স্থানীয় এবং সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ যারা রয়েছে এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে সাথে করে নিয়ে আগামী দিনে আগামী অল্প সময়ের মধ্যে যত প্রশাসনের সহযোগিতা নিয়ে আগামী অল্প সময়ের মধ্যে যেন এই মাদক নির্মূল করতে পারি এই জন্য আমি আমার এই 18 নং ওয়ার্ডবাসীর যারা ভোটার এবং 18 নং ওয়ার্ডের যারা জনগণ তাদের আমি সহযোগিতা কামনা করছি। তারা যদি 100% আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে এটা নির্মূল করা সম্ভব। যদি আমি সুস্থ থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন এবং আমার ওয়ার্ডের ভোটার এবং জনগণ সকলে মিলে যদি আমাকে সহযোগিতা করেন যে কোনো অন্যায় কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে সক্ষম হব, এর মধ্যে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।
বিগত 5 বছরে আমি আমার কর্ম দিয়ে আমি আমার মেধা দিয়ে আমি যতটুকু কাজ করতে পেরেছি জনগণ আমার উপর খুব সন্তুষ্ট ছিলেন সম্মাননাগুলো পেয়েছি এগুলো এগুলো আপনার এই আমার এই এলাকার জনগণ এবং এলাকার ভোটাররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে তারা আমাকে আমার উপর সন্তুষ্ট হয়ে তারা আমাকে এই সম্মাননাগুলো দিয়েছেন শুধু খালি আমার এলাকায় না এবং বিভিন্ন আপনারা যেমন অগ্রণী মিডিয়া ভিশন আছে তারা আমাকে একটা সম্মাননা সনদপত্র দিয়েছে এবং মানবাধিকার শান্তি পদকের সনদপত্র পেয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম করার জন্য আমাদের আমার যে অভিপ্রায় ছিল সেটা মানুষ মুগ্ধ হয়ে মানে যে কোনো সামাজিক অনুষ্ঠানে তারা আমাকে দাওয়াত করে নিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আমাকে প্রত্যেকটা অনুষ্ঠান থেকেই আমাকে বিভিন্ন ধরনের সম্মাননা দিয়া তারা আমাকে মানে সম্মাননা দিয়া আমাকে সম্মানিত করেছে আমি এলাকাবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তারা এত ক্রেস্ট এত মানে সম্মাননা দিয়েছেন আমি আসলে গটপিছ অনেক সময় চিন্তা করি যে আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র একজন কাউন্সিলর আমাকে তারা এমনি ভাবে বিগত 5 বছরে এতগুলি সম্মাননা দিয়েছেন আসলে আমি অনেক সময় আবেগে আপ্লুত হয়ে যাই।